হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে কোথাও দূরে কোথাও যাব না বা ঘরে বসেও কোনো ব্লগ করব না। আজকে তোমাদের আমাদের পার্শ্ববর্তী যে গ্রামটা আছে, গ্রাম বা গ্রামগুলো আছে, পাশাপাশি দু তিনটে গ্রাম আছে, তো এই গ্রামগুলো তোমাদের একটু দেখাবো। মানে এখানে দেখানোর তোমাদের একটাই উদ্দেশ্য কি গ্রামের, মানে আমাদের এখানকার গ্রামগুলো না মানে খুব সুন্দর, মানে সুন্দর সুন্দর মাঠ, সুন্দর সুন্দর, তোমাদের দেখতেই পারবে সেটা। তো আমরা এখন দুজন বেরোচ্ছি, তো বেরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব, যতটা ভালো করে হোক দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর যারা এখনো পর্যন্ত নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো তারা অবশ্যই গ্রাম কাদের কাদের ভালো লাগে কমেন্টে জানাও। হ্যাঁ, আর সাবস্ক্রাইবটা কিন্তু তোমরা করে দিও। তো চলো তোমাদের নিয়ে গিয়ে আমাদের পাশাপাশি গ্রামগুলো একটু দেখাই। সব ছেলে পেলেরা খেলছে মাঠে, বাচ্চারা, পিছনে পাট বাগান। এই পাটি হচ্ছে তোমরা এটাকে এই পাট শুকিয়ে, মানে প্রথমে জলে ভিজিয়ে তারপরে শুকিয়ে পচায়, তারপর ওটাকে পচায়। না, পাটটাকে প্রথমে তো পাট পাতা তো শাক থাক তো খায়, তারপরে ওগুলোকে এই যে এখন যেরকম পচানো হচ্ছে, কিছু কিছু আবার পচিয়ে আবার ওই যে দড়ি তৈরি হয় না, ওগুলোকে আবার শুকায়, শুকিয়ে দড়ি করে। দেখো বন্ধুরা, যারা শহর অঞ্চলে থাকো তারা, বা আমরাও সবসময় শহরের দিকে কাজের ক্ষেত্রে যাই, কিন্তু একটা কথা কি দেখো, গ্রামের দিকের একটা মানে সৌন্দর্যই আলাদা। মানে যে একবার আসবে তার মানে একদিন যদি, মানে তোমরা যারা শহর অঞ্চলে কাজ করো একদিন অন্তত যে কোনো গ্রামের দিকে একটুখানি ঘুরতে এসো, তাহলে বুঝতে পারবে কি সুন্দর লাগে দেখতে। আর একটা জিনিস কি, মানে শহরের দিকের বাচ্চা কাচ্চারা, সবার কথা বলবো না কারণ বেশিরভাগ বাচ্চারাই তারা খেলতে পারে না সেভাবে, হয়তো বাড়ির সামনেটা যেটুকু আছে, কিন্তু আমাদের এদিকে দেখো গ্রামের দিকে সব বাচ্চারা একসাথে হয়ে যেরকম ভাবে আগে হতো সেরকমই সব খেলাধুলা করছে একসাথে, তো এটা খুব ভালো লাগে। চলো আবার সামনে গিয়ে তোমাদের একটা খুব সুন্দর জায়গা দেখাচ্ছি। নিচে আসো, নিচে আসো, এদিকটাতে আসো। এই দেখো এটা বড় একটা ঝিল, এমনি সময় জল থাকে, এখন জল নেই, শুকিয়ে গেছে। এখানে সব পাট পচানো হচ্ছে, ওই দূরে দূর দূরান্ত যত দেখতে পাচ্ছ তোমরা সব পাট পচাচ্ছে। এই দেখো সব পাট পচানো হচ্ছে এখানে, পাট পচিয়ে এই যে কাঠি করে রেখে দিয়েছে এখানে। এই দিকটা দেখো একবার, এই দেখো এখানে সবাই ছাগল, ওই যে ছাগল চড়াচ্ছে এদিকে। দারুণ দৃশ্য। ওই দিকটা তো এখন যেতে পারবো না, প্রচন্ড কাদা, তবুও প্রচন্ড কাদার মধ্যেও না তা দেখি, একবার চেষ্টা করি। যাবো এদিকটা, যাওয়া যাবে নৌ পাশটা, যাওয়া যাবে না, তোমাদের দেখিয়ে দিতাম। এই দেখো পাশেই বড় রাস্তা, এটা হচ্ছে পুমলিয়া, এই জায়গাটার নাম হচ্ছে পুমলিয়া। দেখো দৃশ্যটা দেখো একটুখানি, কত সুন্দর দৃশ্য, মানে পুরো মনে হয় যেন একদম পুরো একটা গ্রাম বাংলা, যেরকম মানে আমরা বলি সে একদম পুরো গ্রাম বাংলা। এখানে আসলে মন ভালো হয়ে যাবে,
শুধু মন ভালো না, মানে তোমার সারাদিনের যে একটা এই যে সারাদিন কাজের মধ্যে একটা টেনশন, তারপরে আমাদের নানান রকম চিন্তা দুশ্চিন্তা যাই হোক না কেন, এখানে আসলে সবই মানে তোমাদের পুরো আউট অফ মাইন্ড হয়ে যাবে দুশ্চিন্তা, কি তাই তো? সামনে পিছনে গাড়ি রেখে এসেছি, বেশি দূর যাবো না, বাইক রেখে এসেছি, বাচ্চা কাচ্চা ওদিকে খেলছে রাস্তার পাশে, আবার ধাক্কা দিয়ে যদি ফেলে দেয় আরেক সমস্যা। এটা আমাদের বাড়ির থেকে না বেশ কিছুটা দূরে, আমরা মাঝে মাঝে আসি এখানে, একটু সময় কাটিয়ে তারপর যাই, মাঝে মধ্যে চলে আসি, যখন দেখি একটুখানি যে কাজের মানে একটু কম, কাজের প্রেশারটা একটু কম থাকে তখন এদিকটাতে চলে আসি আমরা দুজন। সামনে একটা চায়ের দোকান আছে, ওখানে এসে দুজন চা খাই একটু, ও সেরকম একটা খায় না চা, আমি খাই। চায়ের নেশাটা যে আমাদের আছে সেরকম না, একটু মাঝে মাঝে খাই, যেমন শীতকালে একটু কফিটা খাই, চা খাই, শীতকালে একটু বেশি খাওয়া হয় আর সকালবেলাটা একটু খাই, তাছাড়া নেশা আমাদের নেই কারোরই। এখানে হচ্ছে সব কলা, সবে গাছ লাগিয়েছে, মানে এগুলো বড় হবে, ফল দেবে, আবার এক বছর পর মরে যাবে গাছ, আবার এখানে কলা গাছ লাগাবে। এই যে দেখাবো কি তোমাদের, চারিদিকে তো এখন পাটের সিজন, যেহেতু সবদিকে পাটই দেখা যাচ্ছে, দেখো দূর দূরান্ত যেখানেই তাকাবে দেখো পাট। এই যে যারা এইসব এই কাজগুলো করে না, হেভি রিক্সি কাজ করে, এরকম আলের মধ্যে কেউটে সাপও থাকে, কি সুন্দর জায়গা। এর থেকেও আরো খুব আরো বেশি গ্রাম আছে, অনেক অনেক জায়গা, সব জায়গায় যাওয়া হয় না, কিন্তু আমাদের পাশাপাশি এই সামান্য ছোটখাটো গ্রামগুলো এখনো সব জায়গায় তো মোটামুটি দেখছো দালান বাড়ি হয়ে গেছে, মানে কাঁচা বাড়ি কোনো জায়গায় সেরকম একটা নেই এখন, কিন্তু গাছপালা এইসব মানে তোমরা এখানে আসলে মানে বিশুদ্ধ অক্সিজেন নিতে পারবে একটুখানি, যারা শহরের কোলাহল ছেড়ে একটু এসে ঘুরে যেতে পারবে, যে কোনো একটা গ্রামে এসে একদিন একটু ঘুরে যাও, ওই দূর দূরান্ত দেখছো সব কলা গাছের বাগান এখানে সব, ওই দেখো দূর দূরান্ত ওগুলো গাছ বড় হয়ে গেছে, মানে এখনই মানে ফল হয়তো হয়েওছে ওই সব জায়গাগুলোতে, ব্যারিকেড দেওয়া রয়েছে কিছু কিছু জায়গা দিয়ে, নেটের তার দিয়ে যেতে পারছি না ওই জন্য, ওই দেখো পাহাড়া দিচ্ছে এরা সব। মাছের জাল পুঁতেছে ওখানে, মাছ ছেড়েছে, মাছ ছেড়েছে, জাল দিয়ে রেখেছে, যত এই মানে পুকুর যখন ভরে না যায় অনেক সময় মাছ উপচে উপচে চলে যায়, বা এই যে গাছের পাতা পড়ে ওই জন্য ধরেছে এগুলো। জলটা খুব নোংরা তাই না? জলটা নোংরা না, গাছের পাতা পড়ে এরকম সবুজ হয়ে গেছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এটা খুব ভালো লাগে, পুকুর পার। হ্যাঁ দেখাতে পারবো সেরকম ভাবে মানে মনের মতো করে দেখাতে পারলাম না, কারণ শুধু চারিদিকে শুধু পাট আর পাট, পাট আর কি বারবার দেখাবো, আর তবে যেটুকু গ্রামের দেখানোর মতো সেটুকু দেখালাম। তো যারা গ্রাম ভালোবাসো তাদের ভালো লাগবে, আর যারা শহরে থাকো তাদেরও আশা করি খুব ভালোই লাগবে, আর তো কমেন্টে জানিও কাদের কাদের গ্রাম ভালো লাগে। আমার তো মানে আমাদের দুজনের খুবই ভালো লাগে গ্রাম, আমরা মানে যখনই ভালো লাগে না, মনটা খুব খারাপ লাগে, তখনই ঘুরতে বেরিয়ে আসি, একটু গ্রামে এদিকগুলো ঘুরি। তো তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে,
তো এর থেকেও আরো 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 অনেক মানে বেশি হরদগ্রাম যাকে বলে সেসব জায়গায় তোমাদের নিয়ে যাবো। যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট করে বলো, তাহলেই আমরা আরো উৎসাহ পাবো আরো তোমাদের দেখাবো। কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের। বাইক চালাচ্ছি তাই কথা বলতে পারছি না, বাড়ির দিকে আবার রওনা হচ্ছি, কারণ সন্ধ্যে হয়ে আসছে, এখন আর তোমাদের ভিডিও দেখাতেও পারবো না। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দাও, আমাদের পাশে থাকো। তো তোমাদের ভালোবাসা পেলে আমরা আরো আরো সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো, আরো নতুনত্ব জায়গা যেতে পারবো। তোমাদের জায়গা শুধু যে গ্রাম দেখাবো এমন না, আমরা আমরা তো শহরে থাকি না, আমরা মফস্বলে থাকি, তো আমাদের শহরটাও দেখতে ভালো লাগে। শহরের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, গ্রামের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, তো দুটো দুরকম। তো শহরেও যদি কখনো যাই সেটাও তোমাদেরকে দেখাবো, সেটাও আমাদের ভালো লাগবে দেখতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করো প্রচুর প্রচুর, আর কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমাদের ভিডিওর যে পরবর্তী ভিডিওগুলো আমরা করবো সেগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।